হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি ছোটদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। আপনি চাইলে বাড়ির বাচ্চাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে পারেন। এই ধরনের ইংরেজিগুলা ছোটরা খুব সহজে আয়ত্ত করে নিয়ে আপনার সাথে কথা বলতে পারবে। তো ভিউয়ার্স, ছোট থেকে বড় পরিবারের সবাই এই ইংলিশগুলি বলতে পারবেন এবং আপনার সহজে ইংলিশের বিষয়গুলি শিখে নিতে পারবেন। এবং আজকের আমাদের এই টিউটোরিয়ালে প্রত্যেকটি ইংরেজি বাক্যর আলাদা আলাদা করে শব্দের অর্থ দেখানো হয়েছে, যার মাধ্যমে আপনি খুব সহজে সে বাক্যটি বুঝে নিতে পারবেন এবং আপনার ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলার জন্য বিষয়গুলো জানা আমি মনে করি অত্যন্ত প্রয়োজন। তবে চলো না যাই এবার আমাদের মূল বিষয়ের দিকে। তার নাম কি, তার নাম কি, এই বাক্যটির ইংলিশ সেন্টেন্স হবে হোয়াট ইজ হিজ নেম, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। তো ভিউয়ার্স, এই বাক্যটিকে যখন আমরা ভেঙে শব্দের ওয়ার্ডগুলো জেনে নিই তখন হবে হোয়াট অর্থ হলো কি, ইজ অর্থ হলো হয় বা হই, হিজ অর্থ হলো তার, নেম অর্থ হলো নাম। তুমি কি ফর্সা নাকি কালো, তুমি কি ফর্সা নাকি কালো। তো ভিউয়ার্স, এই বাক্যটির ইংলিশ হবে আর ইউ ফেয়ার অর ব্ল্যাক, আর ইউ ফেয়ার অর ব্ল্যাক। এখন চলুন আমরা শব্দের অর্থগুলো দেখে নিই। আর অর্থ হলো হয় বা হই, ইউ অর্থ হলো তুমি, ফেয়ার অর্থ হলো ফর্সা, অর অর্থ হলো নাকি অথবা অথবা, ব্ল্যাক অর্থ হলো কালো। তোমার নাম বলো, তোমার নাম বলো, এই বাক্যটির ইংলিশ হবে সে ইওর নেম, সে ইওর নেম। এখানে সে অর্থ হলো বলো বা বলা, ইওর অর্থ হলো তোমার, নেম অর্থ হলো নাম। কিছু লেখো, রাইট সামথিং, রাইট সামথিং। এখানে রাইট অর্থ হলো লেখো, সামথিং অর্থ হলো কিছু। হঠাৎ করেই হয়ে গেল, হঠাৎ করে হয়ে গেল বাক্যটি হবে সাডেনলি ইট হ্যাপেন্ড, সাডেনলি ইট হ্যাপেন্ড। এখানে সাডেনলি অর্থ হলো হঠাৎ, ইট অর্থ হলো এটা, হ্যাপেন্ড অর্থ হলো ঘটা বা হওয়া। আরও একবার, আরও একবার, এই বাক্যটির ইংলিশ হবে ওয়ান মোর টাইম, ওয়ান মোর টাইম। এখানে ওয়ান অর্থ হলো এক, মোর অর্থ হলো আরও, টাইম অর্থ হলো সময় বা বার, সময় বা বার। এগুলো তোমার ব্যাগে রাখো, এগুলো তোমার ব্যাগে রাখো, পুট দিস ইন ইওর ব্যাগ, পুট দিস ইন ইওর ব্যাগ, এগুলো তোমার ব্যাগে রাখো। এখানে পুট অর্থ হলো রাখো, দিস অর্থ হলো এগুলো, দিস অর্থ হলো এগুলো, ইন অর্থ হলো মধ্য বা মাঝে, মধ্য বা মাঝে, ইওর অর্থ হলো তোমার, ব্যাগ অর্থ হলো ব্যাগ। কোনো অজুহাত দিও না, কোনো অজুহাত দিও না, ডন মেক অ্যানি এক্সকিউজ, ডন মেক অ্যানি এক্সকিউজ, কোনো অজুহাত দিও না। এখানে ডন্ট অর্থ হলো না, মেক অর্থ হলো তৈরি বা দেখিয়ে, মেক অর্থ হলো তৈরি বা দেখিয়ে, অ্যানি অর্থ হলো যে কোনো, এক্সকিউজ অর্থ হলো অজুহাত, এক্সকিউজ অর্থ হলো অজুহাত। আমি তোমাকে মিথ্যা বলছি না, আমি তোমাকে মিথ্যা বলছি না, এই বাক্যটি হবে আই অ্যাম নট লাইং টু ইউ, আই অ্যাম নট লাইং টু ইউ। এখানে আই অর্থ হলো আমি, এম অর্থ হলো হই, নট অর্থ হলো না, লাইং অর্থ হলো মিথ্যা, টু অর্থ হলো প্রতি, ইউ অর্থ হলো তুমি। যদি আমরা বাক্যটিকে আলাদা আলাদা শব্দের অর্থ প্রকাশ করি তখন এইভাবে শব্দের অর্থগুলি প্রকাশ পায়, কিন্তু যখন একটি পূর্ণ বাক্য গঠন করতে হয় তখন অনেক কিছুই ধরে নিতে হয়। ছবিটির দিকে তাকাও,
ছবিটির দিকে তাকাও লুক অ্যাট দ্য পিকচার লুক অ্যাট দ্য পিকচার এখানে লুক অর্থ হলো তাকাও বা দেখো অ্যাট অর্থ হলো দিকে দি অর্থ হলো টি বা টা আর পিকচার অর্থ হলো ছবি তোমাকে আজ খুব সুন্দর লাগছে তোমাকে আজ খুব সুন্দর লাগছে ইউ লুক সো প্রিটি টুডে ইউ লুক সো প্রিটি টুডে এখানে শব্দের অর্থগুলো হলো ইউ অর্থ হলো তুমি লুক অর্থ হলো দেখা বা লাগছে সো অর্থ হলো খুব প্রিটি অর্থ হলো সুন্দর টুডে অর্থ হলো আজ কেন নয় হোয়াই নট কেন নয় হোয়াই নট এখানে হোয়াই অর্থ হলো কেন নট অর্থ হলো নয় বা না সে বাড়িতে নেই হি ইজ নট অ্যাট হোম হি ইজ নট অ্যাট হোম এখানে হি অর্থ হলো সে ইজ অর্থ হলো হয় বা হই নট অর্থ হলো না অ্যাট হোম অর্থ হলো বাড়িতে অ্যাট হোম অর্থ হলো বাড়িতে তুমি কোথায় হোয়ার আর ইউ হোয়ার আর ইউ তুমি কোথায় হোয়ার অর্থ হলো কোথায় আর অর্থ হলো হয় বা হই ইউ অর্থ হলো তুমি আমি ভাত খাই আই ইট রাইস আই অর্থ হলো আমি ইট অর্থ হলো খাই বা খাওয়া রাইস অর্থ হলো ভাত আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই অর্থ হলো আমি লাভ অর্থ হলো ভালোবাসা ইউ অর্থ হলো তোমাকে বা তুমি তুমি কি মিষ্টি পছন্দ করো ডু ইউ লাইক সুইট ডু ইউ লাইক সুইট ডু অর্থ হলো করা বা কি ইউ অর্থ হলো তুমি লাইক অর্থ হলো পছন্দ করা বা পছন্দ সুইট অর্থ হলো মিষ্টি আমি তুমি অথবা তোমার বোন ইউ অর ইওর সিস্টার ইউ অর ইওর সিস্টার এখানে ইউ অর্থ হলো তুমি অর অর্থ হলো অথবা ইওর অর্থ হলো তোমার সিস্টার অর্থ হলো বোন তুমি কি অসুস্থ আর ইউ সিক আর ইউ সিক আর অর্থ হলো হই বা কি ইউ অর্থ হলো তুমি সিক অর্থ হলো অসুস্থ এখন কটা বাজে এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট এখানে হোয়াট অর্থ হলো কি টাইম অর্থ হলো সময় ইজ অর্থ হলো হয় ইট অর্থ হলো এটা তুমি বাজারে যাও ইউ গো টু মার্কেট ইউ গো টু মার্কেট ইউ অর্থ হলো তুমি গো অর্থ হলো যাওয়া টু অর্থ হলো প্রতি মার্কেট অর্থ হলো বাজার বা বাজারে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি ছোটো থেকে বড় সবার জন্য এমন ধরনের ইংরেজিগুলো জানা অত্যন্ত প্রয়োজন আপনি আশা করি এই ধরনের ইংরেজিগুলো খুব সহজে শিখে নিতে পারবেন কারণ এখানে প্রতিটি বাক্যর সাথে বাক্য তৈরির যে ওয়ার্ড মিনিংগুলো ব্যবহার করা হয়েছে তার আলাদা আলাদা করে প্রতিটি শব্দের অর্থ তুলে ধরা হয়েছে আশা করি যারা ইংলিশে দুর্বল তারাও এই ধরনের ইংলিশগুলি খুব সহজে শিখে নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন